মুহূৰ্তত আপোনালোকৰ বাবে লৈছোঁ এটা ডাঙৰ খবৰ। হয়, বিজু সাজৰিকাই গৌৰৱ গগৈ জিকাৰ আগত কি মন্তব্য আগবঢ়াইছিলে আপোনালোকেতো গম পাইছে হয়তো, যিসকলে নাই পোৱা আপোনালোকে ভিডিঅ'টোত গম পাব। আৰু সেই মন্তব্য আগবঢ়োৱাৰ পিছতে যিহেতু যোৰহাটত গৌৰৱ গগৈ বৰ বেয়াকৈ এইবাৰ গৌৰৱ গগৈ বেয়াকৈ পাষ্ট কৰিলে তপন গগৈ, 1.5 লাখ ভোটৰ ব্যৱধানত গৌৰৱ গগৈ তপন গগৈ হৰুৱাই দিলে। আৰু এতিয়া পিজু সাজৰিকাই যিটো মন্তব্য আগবঢ়াইছিলে, এতিয়া পিজু সাজৰিকাই পদত্যাগ কৰিবলৈ আপোনালোকে ভিডিঅ'টো চাওক, চালে সকলোখিনি কথা গম পাব। কিন্তু এটা লাইক কৰি দিব, চেনেলটোত এটা ছাবস্ক্রাইব কৰি দিব, চাওক আপোনালোকে। গৌৰৱ গগৈ ডাঙৰীয়া নিজিকে মই ৰাজনীতি ত্যাগ কৰিম যদি তপন গগৈ ডাঙৰীয়া হাৰে। কোনো পধ্যে মই আমাৰ অলপ হিচাপ নিকাচ আছে, অহংকাৰ কৰি কোৱা নাই, মই বিনম্ৰতাৰে কৈছো, দেখি শুনি কৈছো, তপন গগৈ ডাঙৰীয়া জিকিব। বিজু সাজৰিকা ডাঙৰীয়াই কৈছিলে 19 মাৰ্চৰ দিনা সোণাৰীত কৈছিলে যে যদি তপন গগৈ হাৰে তেতিয়াহ'লে তেখেতে অসমৰ ৰাজনীতি ত্যাগ কৰিব। আৰু কৈছিলে যে মই অহংকাৰ কৰি কোৱা নাই, তাৰমানে অহংকাৰত কৈছে তেখেতে, তেখেতে গৰ্ব কৰি অহংকাৰ কৰি কৈছে যে তপন গগৈ জিকিবই, 2-2.5 লাখ ভোটৰ ভিতৰত ব্যৱধানত জিকিব, আৰু যদি গৌৰৱ গগৈ জিকে তেতিয়াহ'লে তেওঁ ৰাজনীতিয়ে নকৰে, তেনেকুৱা ধৰণৰ চূড়ান্ত অহংকাৰ তেখেতে প্ৰকাশ কৰিছে। গতিকে এতিয়া সেইকাৰণে মই ভাবোঁ যে 2024 চনৰ লোকসভা নিৰ্বাচনটো অসমৰ মানুহে যে বিজেপিৰ বিৰুদ্ধে ভোটদান কৰিলে, বিজেপিৰ বিপৰীতে যে কথা ক'লে, তাৰ প্ৰধান এটা কাৰণ হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সাংগু পাংগুবিলাকৰ অহংকাৰ। আজি হিমন্ত বিশ্ব শৰ্মাই যেতিয়া কৈ দিয়ে যে মই আপোনালোকক আমুক দিম, মই আপোনালোকক তামুক দিম, মই আপোনালোকক তামুক দিছো, ঘুচুক দিছো, পুচুক দিছো, মানে কোনে কৈছে? এজন ৰজাই কৈছে। কাক কৈছে? প্ৰজাক কৈছে, গণতন্ত্ৰ কোৱা নাই। ৰাইজৰ টকাৰে যে তেখেতে এখন আঁচনিহে ঘোষণা কৰিছে সেই কথাটো তেখেতে কোৱা নাই। তেখেতে যেন গোটেই ৰাইজখিনি কিনি পেলালে এখন আঁচনি দি, মই আমুক দিছো, মইহে দিছো, মোৰ বাহিৰে কোনে দিব পাৰিব, সেই অহংকাৰেৰে তেখেতক অলপ ডুবালে। হিমন্ত বিশ্ব শৰ্মাই বাৰম্বাৰ কৈ আছিলে যে মই আহোমৰ কাৰণে আমুক কৰিছো, লাচিত বৰফুকনৰ ছেমিনাৰ পাতিছো, লাচিত বৰফুকনৰ ৰচনা প্ৰতিযোগিতা পাতিছো, লাচিত বৰফুকনৰ ষ্টেচু বনাইছো, মোক কিয় আহোমে ভোট নিদিব, যোৰহাটত আমি জিকিমেই, এই দম্ভ তেওঁলোকৰ আছিলে। কিন্তু যোৰহাটৰ আহোম মানুহে, স্বাভিমানী আহোম মানুহে ভাবিলে যে লাচিত বৰফুকনে দেশৰ কাৰণে ইমান কাম কৰিছে, দেশখন বচাই গৈছে, দেশখন মোগলৰ পৰা বচাই গৈছে, সেই লাচিত বৰফুকনৰ কাৰণে সামান্য এটা কাম কৰিছে, সেই সামান্য কাম কৰাৰ পাছতো যদি তেওঁলোকে লাচিত বৰফুকনক যদি এনেকুৱাকৈ অপমান কৰিব পাৰে, আহোম জাতিক যদি ব্লেকমেইল কৰিব পাৰে, এইটোতো কেতিয়াও মানি ল'ব পৰা কথা নহয়। এই অহংকাৰৰ পতন ঘটিলে আজি যোৰহাটত। সেইকাৰণে মই বাৰম্বাৰ কৈছো যে 2024 চনৰ লোকসভাৰ নিৰ্বাচনটো হ'ল বিজেপিৰ অহংকাৰ, বিজেপিৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতি, বিজেপিৰ ফেচিবাদ আৰু বিজেপিৰ দম্ভৰ পতন, এইটো হ'ল পতনৰ আৰম্ভণি। আপোনালোকে এই অহংকাৰৰ কথাটো আমি কোৱাৰ এতিয়া প্ৰয়োজন নাই। বিজেপিৰ লিডাৰবিলাকে এতিয়া বিজেপি দলটো যে অহংকাৰী হৈ পৰিছে এফালৰ পৰা কৈ আছে। কালি মৃণাল সত্য ডাঙৰীয়া বিধায়ক, তেখেতে স্পষ্টভাৱে বিজেপি কিমান অহংকাৰী হৈ পৰিছে সেই কথা কৈছে। কালি সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য ডাঙৰীয়াই অপেনলি প্ৰতিদিন টাইমত অপেনলি বিজেপিৰ নেতাবিলাক কিমান অহংকাৰী হৈ পৰিছে সেইটো কথা কৈছে। অশোক শৰ্মা ডাঙৰীয়া তেখেতে অত্যন্ত অপেনলি কৈ দিছে যে মুখ্যমন্ত্ৰী আৰু তেওঁ সংগু পাংগুবিলাকৰ অহংকাৰেই বিজেপি দলটোক ডুবাব। ৰাজেন গোহাঁই অতি স্পষ্টকৈ কৈ দিছে যে বিজেপি দলটোক হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু তেওঁ সাংগু পাংগুবিলাকৰ অহংকাৰেৰে ডুবাব। মৃণাল শইকীয়াই কৈছে যে বিজেপি ডুবাইছে পৰিভ্ৰমী চৰাইবিলাকে, নতুনকৈ অহা কংগ্ৰেছীবিলাকে। গতিকে আমি দেখিবলৈ পাইছো যে এই মুহূৰ্তত আমি দেখিবলৈ পাইছো যে বিজেপিৰ কালি অহংকাৰৰ পতন ঘটিছে, বিজেপিৰ কালি সাম্প্ৰদায়িকতাৰ পতন ঘটিছে, বিজেপিৰ যি সাম্প্ৰদায়িক মেৰুকৰণৰ ৰাজনীতি, বিষবাস্প বিয়পা ৰাজনীতি, সেইটোৰ পতন ঘটিছে। আৰু সেইকাৰণে এই মুহূৰ্তত মই ভাবোঁ যে অসমৰ ৰাইজক আমি সকলোৱে কংগ্ৰেচুলেট কৰা দৰকাৰ, আমি সকলোৱে অভিবাদন জনোৱা দৰকাৰ যে অসমৰ ৰাইজ সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ মোহৰ পৰা আঁতৰি আহি এটা বিবেকৰ সংগ্ৰাম তেওঁলোকে গঢ়ি তুলিলে। আৰু সেইকাৰণে 2024 চনৰ যি আমাৰ জয়, বিৰোধী পক্ষৰ যি জয়, এই জয় আমাৰ দলবিলাকৰ জয় নহয়, ইয়াক হ'ল জনতাৰ জয়। সেই কথাটোকে বিজেপি চৰকাৰে এই যে যিটো দমন কৰিছিলে, বিজেপিৰ হাতত চব আছিলে, আমাৰ আটাইতকৈ ডাঙৰ বিৰোধী দলটো কংগ্ৰেছৰ বেংক একাউণ্টটো চিল কৰি দিছিলে, আমাক কপব্দ শূন্য কৰি দিছিলে, আমাক ৰাজপথলৈ খেদি পঠিয়াই দিছিলে, আমাক একেবাৰে শূন্য কৰি পেলাইছিলে। কিন্তু শূন্য কৰি পৰিয়াৰ পাছতো ভাৰত আৰু অসমৰ জনগণে এইবাৰ আমাক জয় কৰালে।
মানে কারসাজি করে গৌরব গগৈ যোরহাটত নির্বাচন খেলি অনা বলে কব খুঁজেছে। হয় এই একদম খাটাং কথা যে গৌরব গগৈ যোরহাটত নির্বাচন খেলি অনা কথাটো মই রাহুল গান্ধীর সন্মুখত লক্ষিমপুরত কৈছিলো আর রাহুল গান্ধীয় নিশ্চয়তা প্রদান করে গেছিল বিরোধী ঐক্য মঞ্চের সকল মানুষের নেতার সন্মুখত যে গৌরব গগৈ যোরহাটত খেলি। এটা বহুতে কৈছিল যে অখিল গগৈ যোরহাটত গৌরব গগৈ আনিছে এই কারণে যে অখিল গগৈ গৌরব গগৈ সরাই কেরিয়ারটা বরবাদ করব খুঁজছে, গৌরব গগৈ যাতে উঠিব নয় অখিল গগৈ যাতে লিডার হয়ে থাকে। কিন্তু আপনাদের সকলে দেখিলে গৌরব গগৈয়ে অত্যন্ত সরহ ভোটে সুতরাং এবার বিরোধীতা জিকিলে। গৌরব গগৈ যোরহাটত উঠার কারণে গোটে নির্বাচন রাজনৈতিক প্রেক্ষাপট বদলি হয়ে গেছে। এতিয়া যখন কৈছিলে যে অখিল গগৈ কারসাজি করে গৌরব গগৈ ইয়ালে আনিলে, অখিল গগৈ গৌরব গগৈ সরাবর কারণে আনিলে, যেটা গৌরব গগৈ 1,44,000 ভোটে জিকিলে, তাহলে অখিল গগৈকে ক্রেডিট দিবনে নিদিয়ে? মানে ক্রেডিট বিচার নাই কো দেই, মানে কথাটা উল্টাকে কই দিছো। ইমান যে বারম্বার কয়ে আসলে হিমন্ত বিশ্ব শর্মায় যে শরাইঘাটের এখন শেষ রণ বদরুদ্দিন আজমলক আমি দিসপুর আর দিল্লির দূরত রাখিম, পারিছিল না দিসপুরের বরঘরত সুমাই দিয়েছিল বদরুদ্দিন আজমলক হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু আমি বিরোধী ঐক্য মঞ্চে বদরুদ্দিন আজমলক চিরকালের কারণে আর AIDF চিরকালের কারণে একটা সাম্প্রদায়িক শক্তিক চিরকালের কারণে আমি এই রাজনীতির বিদায় দিয়ে দিল। কালি একটা ঐতিহাসিক ঘটনা ঘটলে, একটা নতুন রাজনৈতিক নেগেটিভ আরম্ভ করেছিল। কালির হিন্দু সাম্প্রদায়িক মৌলবাদী দলটুক যে কালি ঠান্ডা করা হল বিজেপি দলক, মুসলমান মৌলবাদী সাম্প্রদায়িক দল AIDF সম্পূর্ণরূপে বহ করে পেলা হল কালির দিন। এই ভূমিকাটা কার? বিরোধী ঐক্য মঞ্চর নহয় নে? ভারতবর্ষের ভিতরে আটাইতকৈ বেশি ভোটত যেটা AIDF আমি করবাই দিছো, একটা সাম্প্রদায়িক দলক করবাই দিছো, এটা হলে শরাইঘাটের শেষ রণখনে কোন জিকিলে? অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কব নে যে শরাইঘাটের অসমের শেষ রণখনে কোন জিকিলে? এবার বিজেপি জিকিলে না আমি বিরোধী ঐক্য মঞ্চ জিকিলে? কোন জিকিলে এই কথাটা কব লাগে। মই আপনাদের এটা কথা কব খুঁজেছো যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনটে আমাকে একটা ডাঙর শিক্ষা দিব যে আমার আমার উপর সকল ধরনের অত্যাচার করা হয়েছিল। আপনাদের সকলে জানে যে বিজেপির হাতত সকল বস্তু আসে, বিজেপির হাতত ক্ষমতা আসে, বিজেপির হাতত পুলিশ আসে, বিজেপির হাতত ED আসে, বিজেপির হাতত CBI আসে, বিজেপিয়ে আমার গোটে লিডারবিলাক এফালের পর জেলত ভরাই দিয়েছিল। ও আর একটা ইন্টারেস্টিং কথা দেয়, অসমের পরে ঘটিলে মই যে জেলত থাকতে জিকিছিল, ডিব্রুগড় জেলের পর যে এজন মানুষ জিকিলে আপনাদের নিশ্চয় গম পাইছে, অমিত পাল সিং ডিব্রুগড় জেলের পর জিকিলে। হ্যাঁ, বিজেপি সরকারে এই যে যেটা দমন করেছিল, বিজেপির হাতত সব আসে, আমার আটাইতকৈ ডাঙর বিরোধী দলটো কংগ্রেসের ব্যাংক একাউন্ট সিল করে দিছিল, আমাক কপব্দ শূন্য করে দিছিল, আমাক রাজপথলে খেদি পঠিয়ে দিছিল, আমাক একেবারে শূন্য করে পেলাইছিল। কিন্তু শূন্য করে পড়ার পেছতো ভারত আর অসমের জনগণে এবার আমাক জয় করালে। গতি এবারের নির্বাচনের ফলাফলটা হল দলীয় সাংগঠনিক শক্তিতকৈ স্বতঃস্ফূর্ত গণচেতনাটোৱে হল মূল। মই ভাবো যে 2024 চনের লোকসভা নির্বাচনটা হল স্বতঃস্ফূর্ত গণচেতনার বহিঃপ্রকাশ, স্বতঃস্ফূর্ত গণচেতনার ফসল আমি পালো 2024 চনের লোকসভা নির্বাচন। এটা আমার কামটা হল সেই যে স্বতঃস্ফূর্ত গণচেতনা, সেই স্বতঃস্ফূর্ত রাইজের ভূমিকা আমি সাংগঠনিক শক্তিলে রূপান্তর করব। আমার বিরোধী ঐক্য মঞ্চ আর ইন্ডিয়া গোটের প্রধান কামটা হব লাগে যে আমি বিজেপির নিচিনাকে কোনো পধ্যে যাতে অহংকারী নহ, আমি বিজেপির নিচিনাকে যাতে শক্তিশালী দলটোয়ে বাকিবিলাকক একদম মার দিবলৈ চেষ্টা নকৰো,